হ্যালো ফাউন্ডার্স গুড মর্নিং টু অল অফ ইউ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি দীপায়না আপনাদের সাথে নিয়ে এসেছি নতুন একটা ভিডিও যেখানে অনেক ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেনের উত্তর আমি দেবো যেমন ব্যাংক রিলেটেড সব সমস্তই যেমন সেভিং অ্যাকাউন্টে কি পয়সা নিতে পারবো আমি দ্বিতীয় কোশ্চেন হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট যেটা আছে সেটা কিভাবে খুলবো ঠিক আছে মানে কিভাবে ওপেন করবো আর কখন এটা লাগবে ইউজ কখন হবে আমি কখন এটা অ্যাড করব তো পরে পরবর্তীকালে কি এই কারেন্ট অ্যাকাউন্ট আমি ধরুন সেভিংস অ্যাকাউন্টে পয়সা নিচ্ছি ঠিক আছে এখন পরবর্তীকালে আমি কি কারেন্ট অ্যাকাউন্টটা অ্যাড করতে পারবো এখন তো সেভিংসে নিচ্ছি পরে কি অ্যাড করতে পারবো এটা নাম্বার ফোর্থ মাস্টার কার্ড কীভাবে নেবো আমি যে মাস্টার কার্ডের কথা বলা হচ্ছে আপনি শুনছেন সেই মাস্টার কার্ডটা আমি কীভাবে ইস্যু করবো অ্যান্ড নাম্বার ফিফথ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এই কার্ডের ইউজেজটা কি আমি কার্ডটা নিয়ে করবোটা কি কোন কাজে লাগাবো কীভাবে ইউজ করবো সেটা কোম্পানি হোক বা কোম্পানির বাইরে হোক আমার এই কার্ডটা নিয়ে লাভ কী হবে ঠিক আছে তো এই সমস্ত প্রশ্নের উত্তর আমি এই ভিডিওতে দিয়ে দেবো তো ধৈর্য ধরে থাকুন সমস্ত প্রশ্নের উত্তর আপনি এই ভিডিওতে পেয়ে যাবেন দেখুন তার আগে আমি দিতে আমাদের সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এরকম আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও ফ্যাক্ট অথেন্টিক জিনিসপত্র আমি সমস্ত এই চ্যানেলে পেয়ে যাবেন তো ধন্যবাদ চ্যানেলটা ভিডিওটা শুরু করা যাক তো সেভিং মে সেভিং অ্যাকাউন্ট যেটা আছে তাতে কি পয়সা নিতে পারবো অবশ্যই নিতে পারবেন একশো বার নিতে পারবেন আপনার কোন ব্যাংকে সেভিং অ্যাকাউন্ট আছে তো আপনি সেই পয়সা সেভিংস অ্যাকাউন্টে তুলতে পারবেন কোনো ইস্যু নেই কোনো প্রবলেম নেই আশা করছি বোঝাতে পেরেছি আপনার তিনটে জিনিস লাগবে সেটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আপনার আইএফএসসি কোড আর ব্যাঙ্কের নাম সিম্পল আপনার নামই কোন ব্যাঙ্কের নাম আছে আপনার নাম কি আপনার অ্যাকাউন্ট নাম্বার আপনার নাম না অন্য অন্য জায়গায় চলে বাস্ট আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম দেবেন আপনার অ্যাকাউন্ট নাম্বার আছে সেটা একবার দুবার দেবেন পরপর দুবার দেবেন জাস্ট ভেরিফিকেশনের জন্য আর ব্যাঙ্কের আইএফিএসসি কোড দেবেন সিম্পল এতেই কাজ হয়ে যাবে যে একটা কোড হয় ব্যাঙ্কের কোড হয় সেটা দেবেন এতে কাজ হয়ে যাবে ঠিক আছে এছাড়া আর এক্সট্রা কিছু দরকার হয় না কিন্তু এরপরেও যদি পরবর্তীকালে রিয়েল টাইমে কিছু বোঝা যায় মানে এখন তো আমি জাস্ট যেটা তো ইনফরমেশান আছে আপডেট আছে তার উপর আমি বেস করে ভিডিও বলছি কথা বলছি কিন্তু এরপরে ইন রিয়েল টাইমে যদি কিছু চেয়ে থাকে বা যদি কিছু দরকার হয় আমি সেটা আপনাদের কাছে এসে বুঝিয়ে দেবো বলে দেবো যে কীভাবে কী হয় যেমন খুব বেশি হলে যেটা লাগতে পারে সেটা হচ্ছে সুইচ কোড ঠিক আছে সেটা সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের হয় ইন্টারন্যাশনাল পেমেন্টের জন্য ইন্টারন্যাশনাল পেমেন্টের জন্য সুইচ কোডের প্রয়োজন হয় বাংলাদেশে দয়া করে ভাইরা চিন্তা করবেন না আপনাদের ওখানেও ব্যাঙ্ক আছে যাদের সুইচ কোড আছে আমি সমস্ত বলে দেব পরবর্তীকালে যদি লাগে তো এখন তো প্রয়োজন নেই এই মুহূর্তে রিয়েল টাইমে বোঝা যাচ্ছে না অ্যার স্যার বলেননি যদি প্রয়োজন থাকে যদি দরকার হয় আমি সেই ব্যাংকের লিস্ট দিয়ে দেবো যে হ্যাঁ এই এই ব্যাঙ্ক আপনাদের সুইচ কোড প্রোভাইড করছে তো আপনি এই ব্যাঙ্কে অ্যাকাউন্ট একটা খুলে নিন আর আপনাদের যদি ওই ব্যাঙ্কে থাকে তো হয়ে যাবে এখন দয়া করে কমেন্ট করে জিজ্ঞেস করবেন না ভাই যে এই ব্যাঙ্কে কি সুইচ কোড আছে কারণ আমি এই মুহূর্তে যাই না আমার কাছে ডেটা আছে আমি পরবর্তীকালে খোঁজ নিয়ে বলে দেবো আপনাকে কোন ব্যাঙ্কে হবে ঠিক আছে প্লিজ দয়া করে এখন এই মুহূর্তে কোনো কথা বলবেন না নেক্সট কোশ্চেন হচ্ছে যে কারেন্ট অ্যাকাউন্ট কীভাবে কখন লাগবে ঠিক আছে তো কারেন্ট অ্যাকাউন্ট কখন লাগবে কারেন্ট অ্যাকাউন্ট হচ্ছে এক্ষুনি লাগবে না যখন আপনার ট্রানজ্যাকশান বেশি হবে যখন আপনার ইনকাম বেশি হতে শুরু করবে একটা সেভিংস অ্যাকাউন্টের লিমিটেশন আছে যে এত টাকায় আপনি তোলা ফেলা করতে পারেন বেশি টাকা ফেলা বা বেশি টাকা তোলা আপনি ডেবি কারেন্ট সেভিংস অ্যাকাউন্টে করতে পারেন সেভিং বলা হচ্ছে মানে সেভ করার জন্য কারেন্ট বলা হচ্ছে কারণ কারণ ওটা রেগুলার তোলা ফেলা কারেন্ট মানে যে কারেন্ট হচ্ছে ফ্লো হয় তাই না কারেন্ট বয়ে যায় তো ফ্লো হয় মানে টাকা আদান প্রদান হবে ঠিক আছে তো সেইটার জন্য এইটার ব্যাপার তো আপনার যখন ইনকাম আপনার মনে হচ্ছে যে হ্যাঁ আমার বেশি ইনকাম আসছে অনেক বেশি বেশি ইনকাম আসছে এবং প্রত্যেক সপ্তাহ পরে এত টাকা টাকা আপনার ব্যাংক থেকেই আপনাকে কন্ট্যাক্ট করবে যদি বেশি টাকা আপনি ট্রানজাকশন করেন বা আপনি নিজেও গিয়ে বলতে পারেন যে এরম এরম ব্যাপার তো আমি আমার একটা কারেন্ট অ্যাকাউন্ট করতে এই ট্রানজাকশনের জন্য তো আপনারা ওনারা তখনই ওই ব্যাঙ্কে ওই ডকুমেন্টসের সাথেই আপনার একটা কারেন্ট অ্যাকাউন্ট করে দেবে কোনো চিন্তা করতে হবে না আর ইন্ডিয়ান লোকেদের জন্য বলবো যারা ভারতীয় আছে আমাদের তাদের জন্য আমি বলবো যে তা আপনারা যে কোনো প্রাইভেট ব্যাঙ্কে যেতে পারেন যেমন হচ্ছে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক আইসিআইসিআই ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাঙ্ক অ্যাক্সিস ব্যাঙ্ক ঠিক আছে এই সমস্ত ব্যাঙ্কগুলোতে আপনি আপনারা যদি যান তাহলে আপনাদের যে সেভিং অ্যাকাউন্ট আছে তার সাথে একটা কারেন্ট অ্যাকাউন্ট খুলে দেবে প্রাইভেট কারেন্ট অ্যাকাউন্ট এখানে কোনো ট্রেড লাইসেন্সের দরকার হয় না ঠিক আছে জাস্ট আপনি গিয়ে বলবেন আপনার পেন আধার দিয়ে ওরা একটা পার্সোনাল অ্যাকাউন্ট খুলে দেয় ওটা মেবি দশ হাজার টাকা মিনিমাম ব্যালেন্স থাকে তো পরবর্তীকালে এইসব করবেন এই মুহুর্তে এইসবের কোনো দরকার নেই আশা করছি বুঝতে পেরেছেন এই মুহুর্তে এত কিছু কারেন্ট নিয়ে ভাববেন না সামনে মাস শুরু হোক পেমেন্ট আসা চালু হোক আপনারা আগে সেভিং অ্যাকাউন্টসে টাকা নেওয়া শুরু করুন সমস্ত কিছু হোক টাকা যখন বেশি আসবে তখন আমি আপনাদের গাইড করে দেব আশা করছি বোঝা গেছে নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে পরবর্তীকালে কি আমি আমি ধরুন সেভিং অ্যাকাউন্টে পয়সা নিচ্ছি কিন্তু পরবর্তীকালে কি আমি কারেন্ট অ্যাকাউন্ট অ্যাড করতে পারবো অবশ্যই পারবেন ওখানে অপশান থাকে এবং থাকবেও যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি যে একটা ধরুন অ্যাড করলেন আপনার নাম আপনার ব্যাঙ্কের নাম অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আপনি একটা অ্যাকাউন্ট অ্যাড করেছেন পরবর্তীকালে আপনি কারেন্ট অ্যাকাউন্ট অ্যাড করতে চাইলে ওখানে অ্যাডেড অ্যাকাউন্ট অপশান থাকবে অ্যাডেড বলে যে আপনি আরও এক্সট্রা অ্যাড করতে পারেন তো আপনি যখন অ্যাড করে নেবেন আবার সেম সেম ডিটেলস দিয়ে অ্যাকাউন্ট অ্যাড করে নেবেন এবং ওখানে নতুন অ্যাকাউন্ট যেটা অ্যাড করেছেন সেটাতে যদি প্রাইমারি সিলেক্ট করে দেন মানে মেন অ্যাকাউন্ট সিলেক্ট করে দেন তাহলে তাতে আর টাকা ঢুকবে আমরা যদি মনে হয় যে না আমি এখন আবার সেভিংস অ্যাকাউন্টে এবারে টাকাটা আমি সেভিং অ্যাকাউন্টে তুলব তো সেভিং অ্যাকাউন্টে তুলবেন ওটাকে প্রাইমারি বানাবেন তো এই সব খুবই ফ্লেক্সিবল অপশন থাকে সচরাচর তো কোনো অসুবিধা হবে না আমাদের কোম্পানিতে তো থাকবেই তো আশা করছি আপনার ভালো লেগেছে ব্যাপারটা যে কী বলতে চাইলাম বুঝতে পেরেছেন নেক্সট পয়েন্ট যেটা হবে সেটা হচ্ছে মাস্টার কার্ড কীভাবে নেবো মাস্টার কার্ডের যে কথা এতবার বলা হচ্ছে চারিদিকে মাস্টার কার্ড মাস্টার কার্ড তো এই মাস্টার কার্ডটা কীভাবে আমি নেব তো এটা সম্বন্ধে আমি বলতে পারি দেখুন যে মাস্টার কার্ড যেটা সেটা হচ্ছে কি না সেটা হচ্ছে একটা এক প্রকার কার্ড যেটা দিয়ে আমরা এটিএম কার্ড বলতে পারেন বা ডেবিট কার্ড বলতে পারেন একটা কার্ড কোম্পানি ঠিক আছে যেমন শুধু মাস্টার নয় এরকম দু রকমের কোম্পানি আছে একটা হচ্ছে মাস্টার কার্ড একটা হচ্ছে ভিসা কার্ড ঠিক আছে তো এই দুজন খুবই খুবই পপুলার কোম্পানি হয়তো আরও কোম্পানি আছে বাট এই দুটো খুব বেস্ট পপুলার কোম্পানি যে দুটো আমেরিকান কোম্পানি এবং আমাদের সমস্ত ইন্ডিয়ার সমস্ত লোকই আগে কার্ড ইউজ করতে এখন তো ইন্ডিয়ান মানে এই দুটো কার্ড ইউজ করতে এখন তো রুপে কার্ড এসে গেছে বলে এই দুটো যাতে দেশের টাকা দেশেই থাকে অনেক রকম ব্যাপার আছে সেসব কথা ছাড়ুন কিন্তু কথাটা হচ্ছে মাস্টার অ্যান্ড ভিসা কার্ড এই দুটো কার্ড ইউজ করা হয় আপনি যদি গিয়ে বলেন যে কোম্পানি যদি গিয়ে বলেন ব্যাঙ্কে যে আমার একটা ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড চাই তখন আপনাকে মাস্টার কার্ড বা ভিসা কার্ড দেবে বা আপনাকে আপনি উল্লেখ করতে পারেন যে আমার মাস্টার কার্ড চাই বা ভিসা কার্ড চাই তখন এই কার্ড দিয়ে তুললে আপনি এই কার্ডটা ওনারা প্রোভাইড করবেন আপনাকে তো কার্ডের কোনো ডিফারেন্সিয়েট হয় না কার্ডের কোয়ালিটি হিসেবে ডিফারেন্সিয়েট হয় যে আপনি কীভাবে কোন অ্যাকাউন্ট ইউজ করছেন সেই হিসেবে একটা কার্ড হয় যেমন প্ল্যাটিনাম মাস্টার কার্ড ভিসা আপনার ডায়মন্ড হয় প্ল্যাটিনাম হয় গোল্ড হয় সিলভার হয় তো এইগুলো এগুলো ডিপেন্ড করছে আপনার ট্রানজ্যাকশন কত টাকা হচ্ছে আপনি কত টাকা মিনিমাম ব্যালেন্স ইউজ করেন ঠিক আছে অনেকের অ্যাকাউন্ট হয় দশ হাজার টাকা মিনিমাম অনেকের এক লাখ টাকা মিনিমাম তো যাদের টাকা বেশি তাদের বড় বড় কার্ড প্ল্যাটিনাম কার্ড ইউস হয় তারা তাদের প্রোভাইড করে তাদের কারণ তারা প্রাইম কাস্টমার হয় না এগুলো এগুলো সিম্পল ব্যাপার খুবই না বোঝার কিছু নেই তাদের কার্ডের ফিচার চারশো বেশি যে বেশি বেশি টাকা তুলতে পারে বেশি বেশি জায়গায় ইউজ করতে পারে তো এগুলো সামান্য ব্যাপার এগুলো নিয়ে ভাবার দরকার নেই আপনার কোথায় ইউজেস কী আমি এখন সেটা বলছি সেটা শুনুন যে আমাদের এই কার্ডের ইউজেসটা হচ্ছে প্রকার এক হচ্ছে আমরা টাকাটা খুব ইজিলি তুলতে পারি এবং যে কোনো জায়গা থেকে তুলতে পারি মানে হচ্ছে ইন্ডিয়ার যে কোনো প্রান্ত যে কোনো এটিএমে গিয়ে আমি এই কার্ডটা দিয়ে ইউজ করে আমি টাকা তুলতে পারি এবার আসল মজা হচ্ছে যে ইন্ডিয়ার বাইরেও তুলতে পারি তো বাংলাদেশে যারা ভাই আছে তাদের জন্য তো খুবই ভালো এবং ইন্ডিয়াতে যারা আছে তাদের জন্য আরও ভালো যে সবাই আমরা আর কিছুদিন পরে হয়তো কোথাও গেলাম ঘুরতে বাইরে কোথাও ঘুরতে গেলাম বাংলাদেশ তো ইন্ডিয়াতে আসি আসে তখন যে আমরা টাকা ট্রানজাকশন তখন অত দরকার নেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাংলাদেশেই টাকা আছে বাংলাদেশের অ্যাকাউন্টে বাংলাদেশ টাকা টাকা আছে এবং আপনি এখানে এসে ইন্ডিয়ান কারেন্সিতে দু হাজার টাকা তুললে আপনার টাকাটা দু হাজার টাকাই বেরোবে এবং ইন্ডিয়ান কারেন্সিতেই বেরোবে এবং আপনার টাকাটা ওখান থেকে কেটে নেবে ব্যাঙ্ক থেকে কিন্তু আপনার এখানে দু হাজার টাকা বেরোবে তো এটা খুবই ভালো ফ্যাসিলিটি শুধু বাংলা ইন্ডিয়াতে নয় আপনি যে কোনো দেশে যেতে পারেন পৃথিবীর সে দেশেই আপনি এই কার্ডটা ইউজ করতে পারেন এটা হলো মেন ফিচার্স এছাড়া অ্যাডিশনাল যে ফিচার্সটার কথা আমি বলবো সেটা হচ্ছে আপনি এই কার্ডটা আপনি কোম্পানির জন্য ইউজ করতে পারেন মানে কোম্পানির যে রিচার্জ করা হতে পারে ইন ফিউচার হয়তো রিচার্জ করতে হলো কোনো পয়সা লাগলো আপনাকে টাকা দিই হবে তো সেই ফিচার্সের জন্য মানে রিচার্জ করার জন্য প্রোডাক্ট প্যাকেজ রিচার্জের জন্য তো সমস্ত টাকা থাকবে কিন্তু ধরুন ইন ফিউচার আপনি ট্রাফিক প্যাকেজ কিনবেন তো আপনি বেশি টাকা দিয়ে কিনতে যায় তখন তো আপনার কার্ড লাগবে তখন এই কার্ডটা আপনি ইউজ করে কিনতে পারেন কোনো অসুবিধা হবে না সেটা বোধ সাইডে আপনি ইউজেস করতে পারেন টাকা তোলার জন্য টাকা কোথাও দেওয়ার জন্য পেমেন্ট করার জন্য তো এই দুটো জিনিসের ক্ষেত্রেই আপনি ইউজ করতে পারছেন এই কার্ডটার বহুল ব্যাপার বহুল প্রচলিত একটা কার্ড আশা করছি ব্যাপারটা ভালো লেগেছে বুঝতে পেরেছেন ইন ফিউচার ইন ফিউচার ইন কপাল উইক্স যদি দু এক সপ্তাহের মধ্যে আপডেট আসে এবং কি আপডেট আসছে সেটা দেখব যদি দেখি যে এর মধ্যে আপডেট আছে আমরা তো বুঝে গেলেন যদি দেখি যে না এছাড়াও আরও নতুন কিছু আপডেট এসেছে সেটা রিয়েল টাইমে বোঝা যাবে এবং রিয়েল টাইমে আমি ভিডিও বানি সেই সময় ভিডিও বানিয়ে আপনাদের বলে দেবো যে কখন কী করতে হবে কী করতে হবে না ঠিক আছে তা আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে আপনাদের বন্ধু ভাই বোন যারা আছে তো তাদের সাথে শেয়ার করুন যারা এটা এই সম্বন্ধে জানেন না ওয়াকে বল না টেনশন করছেন শেয়ার করুন ভিডিওটা লাইক করুন কমেন্ট করুন ভালো লাগলে ধন্যবাদ অ্যান্ড সবচেয়ে বড় কথা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ